আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর মতি রহমান চলে আসলাম সকালবেলা। আপনি দেখতে পাচ্ছেন অত্যন্ত কুয়াশা। তো আসলে আমাদের যে গ্যাস্ট্রিকের প্রবলেম, আইবিএস এর প্রবলেম এবং বুকে চিনচিন, পেটে চিনচিন ব্যথা, পিঠে ব্যথা, কখনো বিভিন্ন জায়গাতে প্রবলেম, তো এগুলোর জন্য আসলে আমরা যে লাইফস্টাইল দিই তার ভিতরে অন্যতম হচ্ছে প্রতিদিন নিয়মিত হাঁটা, দৌড়ানো, যোগা, শ্বাসের ব্যায়াম এগুলো দিয়ে থাকি। তো আসলে অনেকেই এগুলো কিন্তু করতে রাজি না যে আমার অসুস্থ হয়েছি, আমি মেডিসিন খাবো, এতে ভালো হয়ে যাব, এটাই অনেকে মনে করেন। অথচ খাবারও যে মেডিসিন, খাদ্য এটা যে আপনার মেডিসিন, এটা অনেকে মাইন্ডে নিতে পারেন না, এটা মনে করতে পারেন না যে আসলে আমাদের খাদ্যটাই হচ্ছে মেডিসিন হতে পারে, আমাদের লাইফস্টাইলটাই মেডিসিন হতে পারে। এই যে আমি হাঁটা চলাফেরা করছি, আমাদের রক্তেও সঞ্চরণ হচ্ছে, আমাদের বিভিন্ন রকম কোষগুলো ধীরে ধীরে সতেজ হচ্ছে, আমাদের নাড়িভুঁড়িগুলো, ধরেন আপনি 5 ফিট 5 ইঞ্চি, বাট আপনার নাড়িভুঁড়িগুলো প্রায় তো 28 থেকে 30 ফিট, তাহলে এর যে মুভমেন্ট, এর যে নড়াচড়া, এটা তো লাগবে। এখন এগুলো না করে শুধুমাত্র যদি আপনি মেডিসিন 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 খান, ডাক্তারের কাছে ঘুরে বেড়ান, আপনি বিভিন্ন রকম বিজ্ঞাপন দেখে শুধুমাত্র মেডিসিন খেয়ে যান আর বলেন কাজ হচ্ছে না, হ্যাঁ আপনি লাইফস্টাইল ফলো করছেন না, তাহলে আপনি নিজের পায়ে কিন্তু নিজে কুড়াল মারছেন। তো সেক্ষেত্রে আমরা যেটা বলবো যে আপনি ন্যাচারাল তো অবশ্যই ট্রিটমেন্ট আপনাকে করতে হবে, পাশাপাশি লাইফস্টাইল আগেই আপনাকে চেঞ্জ করতে হবে। মেডিসিনটা মুখ্য বিষয় না, মেন হচ্ছে আপনি খাদ্য অভ্যাস যদি পরিবর্তন করতে পারেন, প্রতিদিন আপনি নিয়মিত ব্যায়াম করতে পারেন, দেন কিন্তু আপনার অবস্থা কিন্তু আস্তে ধীরে ধীরে পরিবর্তন হবে। হ্যাঁ, কিন্তু আপনি ধরেন আপনার নিজেকে পরিবর্তন করার কারণে আপনি কোনো কিছু করছেন না, আপনি আপনার সকালে ঘুম থেকে উঠলেন, ব্রাশ করে টয়লেট সেরে, হ্যাঁ টয়লেটে যখন যাচ্ছেন আপনার কষ্ট হচ্ছে, আপনার প্রবলেম তৈরি হচ্ছে, আপনি অনেকের টয়লেটে ব্লিডিং হচ্ছে, অনেক কষ্টকাঠিন্য হচ্ছে, অনেকের আবার লুজ মোশন হচ্ছে, অনেকে আবার কখনো লুজ কখনো কষ্টকাঠিন্য, বিভিন্ন রকম প্রবলেম তৈরি হচ্ছে। তো সেক্ষেত্রে আপনাদের আমরা রিকোয়েস্ট করব যে আপনারা লাইফস্টাইল চেঞ্জ করেন। লাইফস্টাইল চেঞ্জ করা ছাড়া এ রোগ থেকে মুক্তি পাওয়ার কোনো ধরনের আশা নেই। হ্যাঁ, আপনি সাময়িক ভালো থাকবেন, সাময়িক ভালো হবেন, বাট এটা স্থায়ীভাবে ভালো করতে হলে অবশ্যই আপনার ভিতর থেকে আপনাকে চেঞ্জ নিয়ে আসতে হবে। তার মধ্যে আমরা আইবিএস রোগীতে দেখছি যে প্রোবায়োটিক এবং প্রিবায়োটিক এটা 100% আপনাকে মেনটেন করতে হবে, 100% মেনটেন করতে হবে। প্রোবায়োটিক প্রিবায়োটিক যদি আপনি মেনটেন না করে আপনি সারা পৃথিবীর কেন, আপনি সবচেয়ে দামি দামি মেডিকেলে গিয়ে সবচেয়ে ভালো ডক্টর কাছে গিয়ে যদি আপনি পরামর্শ নেন, কোটি টাকা খরচ করেন, দেন আপনার সমাধান অনিশ্চিত। বাট আপনি যদি লাইফস্টাইল চেঞ্জ করেন, আপনি যদি মেডিসিন বাদ দিয়ে লাইফস্টাইল চেঞ্জ করে আপনার লাইফটা গড়তে পারেন, দেন আপনার পরিবর্তন, আপনার লক্ষণ যেগুলো আছে এগুলো যেতে বাধ্য হবে ইনশাল্লাহ। কী কারণে এত জোর দিয়ে বলছি যে আমরা অসংখ্য 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 শত শত আইবিএস রোগে আক্রান্ত ব্যক্তিদের ওপর প্রয়োগ করে তারা সাকসেসফুলি রেজাল্ট দেওয়ার মাধ্যম দিয়েই আপনাদের কিন্তু আমরা এগুলো উপস্থাপন করছি। তো সেক্ষেত্রে
অবশ্যই খেয়াল রাখবেন যে আমাদের লাইফস্টাইল চেঞ্জ লাগবে। আপনি অফিস আগে যেতেন হয়তো গাড়িতে, আপনি একটু হেঁটে যান, আধা ঘন্টা হাঁটেন, আবার ফেরার সময় একটু হাঁটেন। আপনি সকালে নাস্তাটা করতেন বাইরের খাবার দিয়ে, সেক্ষেত্রে আপনি সকালের যে খাবারটা এটা হচ্ছে আপনি সেই খাবার দিয়ে না করে ভাজা পোড়া, পেঁয়াজ সিঙ্গাড়া বা যেগুলো আমরা প্রসেস ফুড এগুলো পাউরুটি দিয়ে অনেকে করে, বাজার থেকে প্যাকেটজাত আটা কিনে করে, তাহলে এগুলো একটু বাদ দিয়ে আপনি ন্যাচারালি যে খাবারগুলো আছে এগুলো দিয়ে করেন। যেমন আপনি ডিম খেতে পারেন, আপনি সালাদ খেতে পারেন, আপনি সবজি খেতে পারেন, আপনি মাঝে মাঝে চাউলের আটা রুটি খেতে পারেন, এগুলো মাঝে মাঝে। তাহলে আপনি এগুলো যদি আপনি মনে রাখবেন, আপনি খাবারটা যদি অর্ধমৃত্যু খাবার খান তাহলে আপনার লাইফ হবে অর্ধমৃত্যু। আপনি যদি জীবন্ত খাবার খান তাহলে আপনার দেহটা হবে জীবন্ত। আপনি যদি মৃত্যু খাবার খান তাহলে আপনার দেহটা হবে মৃত্যু। আপনি এখন চুজ করবেন, আপনার উপরে নির্ভর করছে এটা যে আপনি কোন খাবারটা খাবেন। যেমন শসা, গাজর বা যেগুলো সতেজ ফলমূল, একটা পেয়ারা, একটা বেদানা, একটা আপেল আমার গাছে আছে, এটা পেড়ে আমি খেলাম, এটা হচ্ছে আপনার, এগুলো হচ্ছে জীবন্ত খাবার। অর্থাৎ এর ভিতরে আল্লাহ প্রদত্ত যে জীবন রয়েছে, কোনো প্রসেস না করে, কোনো কেমিক্যাল না ব্যবহার করে আমি সরাসরি কনজিউম করছি, এগুলো খেলে আপনি জীবন্ত থাকবেন, আপনার কোষগুলো আরও সতেজ হবে, আপনি বেড়ে উঠবেন। আর যখন আমরা এই খাবারটাকে প্রসেসিং করি, ফ্রিজজাত করে রাখি, দীর্ঘদিন যাবৎ ফেলে রাখি, তখনই কিন্তু তার পুষ্টিগুণ ধীরে ধীরে নষ্ট হতে থাকে। এটা যখন আবার রান্না করি, রান্না করার প্রসেসিং তো আমাদের বাংলাদেশে অনেক ভালো যে রান্না করতে 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 আপনি এমনভাবে রান্না করি যে আমাদের যে ই নষ্ট হয়ে যায়, তার স্ট্রাকচার নষ্ট হয়ে যায়। তাহলে এই রান্নার বিষয়টা কিন্তু আমরা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এভাবে আমরা যদি মেনটেন করতে পারি দেখবেন যে আলহামদুলিল্লাহ আপনি কিন্তু ভালো থাকবেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে রান্না অবশ্যই আপনাকে যেটা করতে হবে, রান্নার ক্ষেত্রে বেশি অতিরিক্ত অতিরিক্ত ভাজা যাবে না, অতিরিক্ত প্রসেস করা যাবে না যাতে করে তার খাদ্যগুণ নষ্ট হয়ে যায়। এমনভাবে রান্না করতে হবে যাতে করে তার পুষ্টিগুণটা থাকে। এখন আপনি রান্না করছেন এমনভাবে তার পুষ্টিগুণই নাই, তাহলে তো হলো না। এ কারণে আপনি ওই খাবারটা যখন খাবেন, হ্যাঁ, তখন আপনি অর্ধেক তার ভিটামিন মিনারেল পাবেন। আবার সেটা যদি একদম মানে কী বলবো যে পুড়িয়ে ফেলেন, একদম কী বলবো যে ভাজি করে ফেলেন, তাহলে তার ভিতরে কিন্তু গুণাগুণ একদম জিরো হয়ে যাবে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনি খেয়াল রাখবেন যে আপনার খাদ্য প্রাণ যাতে থাকে। আপনি যেমন খাবার খাবেন তেমন কিন্তু আপনি ভালো থাকবেন। তো সেক্ষেত্রে খাবারটাকে অবশ্যই আমাদের গুরুত্ব দিতে হবে। খাবারটা যদি আমরা গুরুত্ব দিতে পারি দেন কিন্তু আপনি ভালো থাকবেন, ভালো হবেন। আর যদি খাবারকে গুরুত্ব না দিয়ে শুধুমাত্র মেডিসিনকে গুরুত্ব দেন, টাকা নষ্ট হবে আপনার, টাকা নষ্ট হবে আপনার, বাট আপনি কিন্তু ভালোর দিকে এগোতে পারবেন না। হ্যাঁ, আপনি ভালো হবেন না, আপনার সমস্যা থেকেই যাবে। তো সেক্ষেত্রে আমরা রিকোয়েস্ট করব যে এই যে ফুলগুলো দেখেন পবিত্র, আল্লাহ তাআলা আপনার দেহটাও পবিত্র দিয়েছেন, এই পবিত্র দেহকে, পবিত্র আত্মাকে, পবিত্র আমাদের যে পাকস্থলীকে, পবিত্র আমাদের হার্টকে, পবিত্র আমাদের কিডনিকে আমরা কিন্তু নষ্ট করে ফেলেছি আমাদের খাদ্য অভ্যাসের কারণে, আমাদের বদ অভ্যাসের কারণে, আমাদের আমাদের লাইফস্টাইল না থাকার কারণে। সেক্ষেত্রে এই ফুল যেমন পবিত্র, আপনার দেহটা কিন্তু আল্লাহ তাআলা পবিত্র হিসাবে বানিয়েছেন।
তো এগুলো আপনার সঠিক পরিচর্যা করা, এই যে গাছগুলো যদি সঠিকভাবে পরিচর্যা না করেন তাহলে যেমন এই গাছগুলো সঠিকভাবে বেড়ে উঠবে না, নষ্ট হয়ে যাবে, ঠিক তদ্রূপ আপনার দেহকে, আপনার পাকস্থলীকে, আপনার কিডনিকে এগুলো যদি আপনি সঠিক পরিচর্যা না করেন, হ্যাঁ, সঠিকভাবে আপনি এগুলোকে খাদ্য না দেন তাহলে তারা খাদ্যহীন হয়ে তারা মৃত্যুর দিকে ঢলে পড়বে। সেক্ষেত্রে আমাদের রিকোয়েস্ট যে আপনি মেডিসিনের দিকে বেশি ঝুঁকবেন না, হ্যাঁ, আমরা যে লাইফস্টাইল দিয়েছি এগুলো ফলো করেন। এগুলো ফলো করলেই আপনার দেখবেন যে বিশাল একটা পরিবর্তন চলে আসছে। তাহলে এই পরিবর্তনে কিন্তু আপনাকে আপনার লাইফ পরিবর্তন করে দিবে, আপনার জীবন পরিবর্তন করে দিবে, আপনার IBS পরিবর্তন করে দিবে, আপনার IBD পরিবর্তন করে দিবে, আপনার আলসার রোগ ভালো হয়ে যাবে, আপনার IBD রোগ ভালো হয়ে যাবে, আপনার পাইলসের সমস্যা দূর হয়ে যাবে, আপনার কোনো ধরনের এই রোগগুলো আপনার দেহে বাসা বাঁধতে পারবে না ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, এখনও যেন আমাদের ফলো করেন না, আপনারা ফলো করেন, আপনারা খাদ্যর পরিবর্তন নিয়ে যে আসলে মানুষের পরিবর্তন হয়, আপনার দৈহিক পরিবর্তন হয়, আপনি নতুন একটা জীবন পান, এ নিয়ে আমরা আপনাদের প্রতিনিয়তই সচেতন করে চলছি। অতএব এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং যারা আমাদের ফেসবুকে পেজে আছেন তারা ফলো দিয়ে রাখুন, ইনশাল্লাহ সবার আগে ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।